সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুরের সুনামধন্য প্রতিষ্ঠান রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমাদেরকে সুস্বাগত। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ হাসানুজ্জামান, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক। আমি এর আগে তোমাদের জন্য এই জটিল মূল থেকে লেকচার সাপ নিয়েছিলাম। আমি আজকে আবারও জটিল মূলের উপরে লেকচার আপ নিব। আশা করি তোমরা লেকচার সাতের মতো আজকেও ধৈর্য সহকারে লেকচার আপ দেখবা এবং পুরো অধ্যায়টা তোমরা বুঝবা। তো আমি আবারও আজকে ক্লিয়ার করে দিচ্ছি, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ো তারা অবশ্যই এই জটিল মূলটা মূলের অধ্যায়টা খুঁজে পাবা, 3 নম্বর অধ্যায়ে। আর যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ো তারা অবশ্যই 6 নম্বর অধ্যায়ে এই জটিল মূলের মূল খুঁজে পাবা। তাহলে অবশ্যই তোমরা পূর্বের লেকচারে এই অধ্যায় সম্পর্কে জেনেছো, আজকে বিস্তারিত আরও জানবা। তো আলোচনা শুরু করা শুরুতেই আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়েছি। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 3টা গাণিতিক সমস্যা নিয়েছি। 1 নম্বরে হচ্ছে 4 - 5i এবং 5 - 5i এর পরম মান কত। তো আমরা এখন 1 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো দেখো, সলভ অর্থাৎ সমাধান করতেছি। দেখো, 4 - 5i এর পরম মান রুট ওভার, তোরা অবশ্যই তোমরা দেখবা যে এখানে 4 এবং 5 দুটো অংশ আছে, একটা হলো আই ছাড়া আর একটা হচ্ছে আই যুক্ত। তাহলে আমরা পরম মান ব্যবহার করার শুরুতেই রুট চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে করবো দেখো, আমরা 4² সূত্র অবশ্যই কি ব্যবহার করতে হবে, প্লাস ব্যবহার করতে হবে। এরপরে আমরা এখানে পাচ্ছি চিহ্ন সহ -5, অবশ্যই মাথায় রাখতে হবে যে আয়যুক্ত পদের চিহ্ন যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাসই হবে ব্র্যাকেটের ভিতর, যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন সহ সেটাকে নিতে হবে। তাহলে -5² অর্থাৎ এখানে প্রায় a² b² সূত্রের মতোই কাজ করতেছে। এটাকে যদি a মনে করি a² আর এটাকে যদি b মনে করি তাহলে হচ্ছে b² a এর জায়গায় আমার কি আছে, এখানে আছে আমার 4, তাহলে 4² সূত্রের প্লাস, আর b এর জায়গায় আছে আমার কি চিহ্ন সহ। দেখো এখানে চিহ্ন সহ এখানে কি আছে, অবশ্যই মাইনাস আছে, -5। তাহলে তুমি যদি শুধু 5 নাও তাহলে কিন্তু হবে না, অবশ্যই তোমার চিহ্নের অবশ্যই তোমাকে চিহ্নটাও নিতে হবে। যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এখানে মাইনাস নিতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে আমরা জানি সাধারণত প্লাস নিতে হয় না। তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো, 4 - 16 প্লাস, আচ্ছা এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার আছে। আমরা জানি মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার থাকে, 2, 4, 6, 8 অর্থাৎ জোর পাওয়ার থাকে, তাহলে অবশ্যই মাইনাস চিহ্নটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর যদি মাইনাস চিহ্নের উপরে বিজোড় পাওয়ার যেমন 3, তারপরে 9, 5, 7 এরকম বিজোড় কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, অবশ্যই সেটা মাইনাস হয়ে যাবে। তো আশা করি এখানে দেখো তোমরা যে মাইনাসের উপর 2 অর্থাৎ জোর পাওয়া দেওয়া আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস হয়ে গেলে প্লাসটা লিখতে হবে না। তাহলে এবার 5-এর উপর 2 পাওয়ার দেওয়া আছে, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কি, দেখো 5 × 5 অর্থাৎ 5 × 5 = 25, তাহলে এখানে হচ্ছে 25। তাহলে কি হচ্ছে দেখো, 25 + 16 তাহলে কত হচ্ছে দেখো, 5, 6, 11, 11, 1 হাতে হলো 1, 2 এর আগে 3, 3 এর আগে 4, তাহলে হচ্ছে
4 minus 5 i এর পরম মান root of 41 answer আশা করি অঙ্কটা খুবই একটা ছোট অঙ্ক তোমাদের অতি সংক্ষিপ্তের মধ্যে অবশ্যই আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে এই ধরনের পরম মানের অঙ্ক প্রতিবারই তোমাদের জন্য আসে এবং খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি অঙ্কটা খুবই ছোট এবং খুবই সহজ এবং তোমরা অবশ্যই অঙ্কটা বুঝেছো এবং অনুরূপে আমি তোমাদের জন্য একটা দুই নম্বর গাণিতিক সমস্যা লিখেছি যেটা তোমরা নিজেই করবা এইচ ডব্লিউ অর্থাৎ আমি একটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম দেখো যে কি 4 মাইনাস 5 বাই যেমন আমি বাইর করলাম কি রুট ওভার মাইনাস 41 এবার তোমাদের জন্য আমি দিয়েছি 6 মাইনাস 3 আই তোমরা অবশ্যই বাসায় এই মানটা বাইর করবা এবং 8 মাইনাস 6 আই এটাও তোমরা অবশ্যই বাসায় বাইর করবা এখানে দুটো অংশের মধ্যে আমি একটা অংশের মান বাইর করে দিছি আর একটা অংশ আছে আমি সেটাও বাইর করে দিচ্ছি দেখো তোমরা আমি এটা মিশাই দেই দেখো 5 মাইনাস 5 বাই এর পরম মান দেখো এখানে আমরা বাই করতেছি সরাসরি আমরা এখানে বাই করতেছি দেখো প্রথমে আমি বলছি যে রুট নিতে হবে তাহলে এখানে কি আছে আই ব্যতীত মানে আই নেই এরকম পদ হচ্ছে 5 তাহলে 5 স্কয়ার সূত্রের প্লাস আর এখানে কি আছে আই আই সঙ্গে আছে মাইনাস 5 তাহলে আমি বলছি চিহ্ন সহ নিতে হবে তাহলে এখানে আমি ব্র্যাকেট মধ্যে লিখতেছি মাইনাস 5 তার উপরে স্কয়ার তাহলে আমি কি পাচ্ছি দেখো 5 5 25 প্লাস আমি একটু আগে বললাম মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয় প্লাস লিখতে হবে না আর 5 এর উপর স্কয়ার তার মানে কি 5 কে দুইবার গুণ করতে হবে 5 গুণন 5 5 5 25 তাহলে কত হচ্ছে রুট 50 তাহলে তুমি এখানেও মানটা রেখে দিতে পারো আর যদি তুমি চাও যে আমি মানটাকে ভাঙায় দেখাবো তুমি সেটাও করতে পারবা মানটা কিভাবে ভাঙতে পারবো দেখো 50 50 কে আমরা এমন ভাবে ভাঙাবো যেন সেখানে একটা বর্গমূল সংখ্যা থাকে কি সংখ্যা বর্গমূল সংখ্যা আমরা 5 10 এ 50 ভাঙতে পারবো কিন্তু লাভ হবে না 5 গুণন 10 50 হয় কিন্তু লাভ হবে না কারণ এটাও বর্গমূল না এটাও বর্গমূল না তাহলে আমরা বর্গমূল সংখ্যা ভাঙাইতে পারি এভাবে দেখো যে 50 কে এভাবে ভাঙাইতে পারি 25 দুগুণা 50 অর্থাৎ 2 গুণন 25 তাহলে আমার কি হচ্ছে 50 দেখো একটু বর্গমূল সংখ্যা না তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানেও অবশ্যই কি করতে পারো এই 50 এর মানটা রাখতে পারো ভুল হবে না আর যদি অনেকে মনে করো যে আমি এই মানটাকে ভাঙায় লিখব তোমরা ভাঙায় দিতে পারো তাহলে আমরা এই 50 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাবো একটা পূর্ণবর্গ সংখ্যা যেন অবশ্যই সেখানে থাকে যে ভাঙাবো ভাঙানোর মধ্যে যেন অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে দেখো তোমরা এখানে পূর্ণবর্গ সংখ্যাটা এরকম হতে পারে দেখো 50 50 কে আমরা দুইভাবে ভাঙাইতে পারি 5 গুণন 10 50 হয় কিন্তু তাতে দেখো পূর্ণবর্গ সংখ্যা নেই অর্থাৎ 10 10 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় 5 ও পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমি বলছি অবশ্যই যেন একটা সংখ্যা ভাঙানোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হয় এবার দেখো 50 ইকুয়াল 2 গুণন 25 তাহলে কি হচ্ছে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তা আমি বলছি কমপক্ষে একটা সংখ্যা যেন পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমার এই 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে ভাঙানো আমার ঠিক আছে তাহলে আমি কি করতে পারি দেখো 2 গুণন 25 এবার দেখো রুট তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি এদিকে নিয়ে আসতেছি জিনিসটাকে দেখো তাহলে এখানে কি থাকতেছে রুট 2 গুণন রুট 25 অর্থাৎ আমি দুটো অংশে ভাগ করলাম যেহেতু রুট আছে উভয়ের উপরে এখনো দেখো আমি উভয়ের উপরে রুটটা রেখেছি আবার এটাকে যদি আমি একখানে করি তাহলে আমি এই লাইনটা ঘুরে পাবো তাহলে আমার দেখো 2 এর তো অবশ্যই বর্গমূল হচ্ছে না আর 25 এর অবশ্যই যদি আমি বর্গমূল করি তাহলে হবে 5 5 25 তাহলে আমি কি পাচ্ছি এখানে 5 √2 ওকে
কেউ যদি তোমরা চাও এখানে অ্যানসারটা দিতে পারো, ভুল হবে না। আর যদি তোমরা চাও যে আমি একবারে ভেঙে অ্যানসারটা দিব, লাস্ট কি হবে আমার অ্যানসার, তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমার এখান থেকে চলে আসতে হবে এখানে। অর্থাৎ তুমি যদি ভেঙে অ্যানসারটা দাও তাহলে তোমার অ্যানসারটা হবে 5√2। তাহলে অবশ্যই তোমরা এভাবে দুই নাম্বার আমি যেটা HW দিয়েছি, দেখো আমি এই অংশ তোমাদের কি পরম মান বাইর করে দিলাম। অবশ্যই তোমরা দুই নম্বরটা সেম একই রকম অঙ্ক, 6-3i এবং 8-6i একই রকম, এই অংশের মান তুমি একটা পাবা, আবার এই অংশের পরম মান তুমি পাবা। তাহলে অবশ্যই তুমি যদি এক নম্বর গাণিতিক সমস্যাটা বুঝে থাকো, অবশ্যই তুমি দুই নম্বর গাণিতিক সমস্যাটা বাসায় বসে অবশ্যই কি করবা, করবা। এবং তুমি যদি এক নম্বর বুঝতে পারো অবশ্যই দুই নম্বর করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো তিন নম্বর অঙ্কটাও কিন্তু আরো সহজ, আরো তোমাদের জন্য সহজ, কারণ এখানে তোমাকে দুইটা অংশের মান বাই করতে হচ্ছে, একটা অঙ্কের মধ্যে দুটা অংশের মান বাই করতে, পরম মান বাই করতে হচ্ছে। আর তিন নম্বরে দেখো শুধু একটা অংশে পরম মান বাই করতে হচ্ছে, অর্থাৎ 5-6i এটারে শুধু মান বাই করতে হচ্ছে। দেখো তাহলে এটা যদি তুমি পরম মান বাই করতে চাও তাহলে এটা আরো ইজি হবে, এর পরম মান এটা কিন্তু আরো সহজ, কারণ এটা তোমার একটা অংশ। তাহলে দেখো 5² সূত্রের প্লাস, এবার দেখো i এর সঙ্গে আছে -6, চিহ্ন সহ -6, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমি দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিব -6² তাহলে আমি কি পাচ্ছি দেখো 25 যোগ, তাহলে মাইনাসের উপর জোর পর আমি আগে বলছিলাম প্লাস হবে লিখবো না, 6 উপর স্কয়ার, 6 × 6 = 36, তাহলে আমি কি পাচ্ছি দেখো √5611 হাতে কত 1 3 8 2 5 আর হাতের এক এটি হচ্ছে 6। তাহলে এটাকে কিন্তু তুমি ভাঙাইতে পারবো না, কারণ এটাকে ভাঙ্গা কখনো তুমি ভাঙ্গা যে তুমি যে দুটো অংশে ভাঙ্গাবা কখনোই সেখানে একটা পূর্ণ বর্গ সংখ্যা থাকবে না, দুটাই যেভাবে ভাঙবা না কেন দুটাই পূর্ণ বর্গ সংখ্যা তুমি পাবা না, একটাও পূর্ণ বর্গ সংখ্যা পাবা না। এই জন্য এটাকে না ভাঙ্গা তুমি এখানে অ্যান্সার দিতে পারো। যদি পূর্ণ ভাঙানোর পরে তুমি চিন্তা করবা যে সংখ্যাটাকে ভাঙানোর পরে যদি কমপক্ষে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায় তাহলে তুমি ভাঙাবা, আর যদি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া না যায় তাহলে তুমি কি ওভাবে অ্যান্সার লিখে দিতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই আমি যে তিনটা গাণিতিক সমস্যা নিয়েছি, আমি 1 নম্বর এবং 3 নম্বর তোমাদের করে দিলাম, 2 নম্বরটা তোমরা অবশ্যই বাসায় করবা। তাহলে আমরা অবশ্যই এখন নতুন কিছু নিয়ে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে তোমরা দেখো আমরা অন্য একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমরা যদি অঙ্ক করতে যাই যে তোমাদের, তো সুপ্রিয় শিক্ষার্থী আমি আবারও তোমাদের জন্য নেক্সট অর্থাৎ পরবর্তী গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। দেখো দুইটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি, গাণিতিক সমস্যা হচ্ছে 1 নম্বরে -7+24i এর বর্গমূল নির্ণয় করো। অনুরূপে আমি আরো একটা গাণিতিক সমস্যা তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো -8-6√-1 এত এর বর্গমূল নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় ঠিক এমন এরকম করেই প্রশ্নটা আসবে যে এত এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমি সেম একই রকম দুটো অঙ্ক নিয়েছি, তোমরা যদি প্রথম যে আমি গাণিতিক সমস্যাটা সমাধান করাবো
তোমরা যদি অবশ্যই বোঝো তাহলে অবশ্যই দুই নম্বর গাণিতিক সমস্যাটা নিজেরাই ভাষা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এক নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করি, অবশ্যই তোমরা ভাষায় দুই নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করবা। তো দেখো আমি সমস্যাটা সমাধান করে দিচ্ছি তোমাদের জন্য। আমরা এখানে দুটো পার্ট পেয়েছি, একটা হচ্ছে মাইনাস সেভেন একটা অংশ, আর একটা হচ্ছে প্লাসের পরে আরেকটা অংশ হচ্ছে 24 অর্থাৎ 24 আই। এখানে একটা হলো বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক পার্ট, যেখানে আই নেই অর্থাৎ আই ছাড়া যে পার্টটা সেটাকে বলা হচ্ছে বাস্তব পার্ট, আর যে পার্টটার সঙ্গে আই যুক্ত আছে অর্থাৎ আই আছে ওই পার্টটাকে বলা হচ্ছে কাল্পনিক পার্ট। তাহলে আমরা এই অঙ্কগুলা করা শুরুতেই যেটা করব, যে মনে করি মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আমরা এটা মনে করে নিলাম, আমরা এই অংশটা সমাধান মনে করলাম, বা তোমরা ধরেও নিতে পারো যে মনে করি মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন আমি উভয় পক্ষে কি করতে পারি, বর্গ করতে পারি। দেখো আমি যেহেতু বর্গমূল নির্ণয় করব, যেহেতু আমি কি করব বর্গমূল নির্ণয় করব, তাহলে আমি অবশ্যই কি করব বর্গমূল চিহ্ন দিব, কারণ রুট মানে কি এটা বর্গ অর্থাৎ বর্গমূল। তাহলে আমি মনে করলাম রুট মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এবার আমি কি করব উভয় পক্ষে বর্গ করে দিব। দুই নম্বর লাইনে দেখো মাইনাস চব্বিশ প্লাস মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই উভয় উপর আমি কি করব বর্গ করে দেব এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে আমি উভয় পক্ষে কি করলাম বর্গ করে দিলাম। তুমি পাশে লিখেও দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই। এরপরে তোমরা দেখো যে স্কয়ার আর বর্গ কেটে দেওয়া যায়। ঠিক আছে, তোমরা হয়তো জানো যে এই বর্গ আর এই রুট একই, অর্থাৎ স্কয়ারের মান আর বর্গের মান প্রায় একই হয়, কেটে দেওয়া যায়। কারণ আমরা এটা এভাবে দেখাইতে পারি যে বর্গ সমান সমান হাফ, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, তাই না? তাহলে উপরে নিচে কেটে দিলে আমরা এটা ওয়ান পাই, ওয়ান লিখতে হয় না। তাহলে আমরা কাটাকাটি করতে পারি যে বর্গ এবং স্কোয়ার আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা পাইলাম মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ইকুয়াল, এটা আমরা সূত্র দিতে পারি, কিছু সূত্র পড়ছে দেখো, এ প্লাস বি অল স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আমরা সকলেই জানি, আমরা অবশ্যই এ প্লাস বি সূত্র লিখব। এখন তাহলে আমরা সূত্র লিখতেছি এ স্কোয়ার, এ বলতে এখানে এক্স আছে এই জন্য এক্স স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স, বি বলতে হচ্ছে আই ওয়াই, আর বি স্কোয়ার বলতে আই ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র লিখলাম। মাইনাস সেভেন প্লাস 24 আই ইকুয়াল এক্স স্কোয়ার, এখানে যদি আমি গুণ করে নেই টু এক্স ওয়াই তার সঙ্গে থাকবে আই, তাহলে টু আই এক্স ওয়াই গুণ করলে এটা হবে। এরপরে এটা দেখো প্লাস আই এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী এবারে দেখো তোমরা মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই। আমরা পূর্বের লেকচারে জেনেছি যে আই স্কোয়ার ইকুয়াল কি হয় মাইনাস ওয়ান হয়। আই স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার সমান কি হয় আমরা পূর্বের লেকচারে জেনেছি মাইনাস ওয়ান। তাহলে আই স্কোয়ারের মান আমরা দিলাম প্লাস
আর আই স্কয়ার এর মান দিলাম মাইনাস ওয়ান, তার সঙ্গে আই ওয়াই স্কয়ার। তো আমরা উপরের অংশটুকু মিশাই নিতে পারি, দেখো আমরা উপরের অংশটুকু মিশাই নিতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস সেভেন প্লাস 24 আই ইকুয়াল, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার। এরপরে দেখো তোমরা মাইনাস 7 প্লাস 24i ইকুয়াল, এখানে i ব্যতীত পদ, মানে i নেই এমন পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যাহলে যে পদগুলোর মধ্যে i নেই ওগুলো আমরা একখানে লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একখানে লিখলাম, আর i যে পদের সঙ্গে আছে, যে পদটার সঙ্গে i আছে আমরা সেটা আরেকখানে লিখতে পারি, অর্থাৎ আমরা আলাদা করে নিলাম। শিক্ষার্থী দেখো তোমরা অবশ্য অঙ্কটা বুঝতেছ, আমরা যে পদের সঙ্গে আই নেই সেটা একখানে করলাম, আর যে পদের সঙ্গে আই এসে আমরা সেটা একখানে করলাম। তাহলে আমরা বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে পাই, তাহলে বাস্তব ও অবাস্তব অংশ শিক্ষার্থী আমরা বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে পাই। আমরা আগে জেনেছি বা পূর্বের ক্লাসে জেনেছি যে বাস্তব অংশ হচ্ছে সেটাই যে পদের সঙ্গে আই থাকবে না, সেটা হলো বাস্তব পদ, আর যে পদের সঙ্গে আই থাকবে সেটা হচ্ছে অবাস্তব পদ বা কাল্পনিক পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস সেভেন, এটা হলো বাস্তব অংশ, এটাকে আমরা সমীকরণ এক দিয়ে প্রকাশ করতে পারি। আর হচ্ছে দেখো এখানে আই যুক্ত পদ, এটা আর হচ্ছে আই যুক্ত পদ, তাহলে আমরা লিখতে পারি আই বাদ দিয়ে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই ইকুয়াল 24, এটা হলো সমীকরণ নম্বর 2। অর্থাৎ এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ, অবাস্তব অংশের উভয় পক্ষে আই বাদ দিয়ে আমরা লিখতে পারলাম টু এক্স ওয়াই ইকুয়াল 24। তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন কি করব, এখান থেকে মান বের করব, আমরা এখান থেকে মান বের করব। মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এই সমীকরণ থেকে কাজ করতে হবে। যেমন এখানে এখানে আমার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে কি 7, আমি এখান থেকে বাইর করে নেবো এখন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা ঠিক এরকমই একটা সমীকরণ বাইর করব যেখানে কি দেখবে প্লাস থাকবে। তাহলে আমি দেখো এখানে বাইর করতেছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমরা 9-10 পড়ে এসেছো অবশ্যই তোমরা জানো, এটা লেখা যাবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা ab বলবো কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে x y, আমরা অঙ্কে x y ব্যবহার করব, কিন্তু বলার সময় আমরা বলবো ab, কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে কি x y, আমরা x y ব্যবহার করব। তো আমরা এখান থেকে লিখতে পারি কি, এখানে আমাদের মান দেওয়া আছে দেখো এই যে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে মাইনাস 7, তাহলে আমরা এখানে বসায় দিতে পারবো মাইনাস 7 তার উপরে স্কোয়ার প্লাস 4, কে আমরা ভাঙায় নিতে পারি 4 কে আমরা ভাঙায় নিতে পারি 2 × 2xy, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এভাবে ভাঙায় নিতে পারি, কারণ এখানে আমরা 4 কে ভাঙলে 2 × 2 = 4 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমি আগে বলছিলাম যে মাইনাস থাকলে তার উপর যদি পাওয়ার জোর থাকে তাহলে প্লাস হয়, তাহলে প্লাস লেখার দরকার নেই,
আমরা সাতকে যদি গুণ করে দেই, স্কোয়ার করি, সাত গুণ সাত, সাত ছাতা কি হবে? ৪৯ হবে। তাহলে 49 প্লাস 2 ইন্টু 2, এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের আরও একটা সহজ করা যাবে, কারণ আমার এখানে মান দেওয়া আছে কি টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই। তাহলে আমরা এখানে আরও সহজ করতে পারি, এই লাইনটা আমরা যদি না ভাঙে আরও ইজি করি, অর্থাৎ ফোরকেই যদি আমরা বর্গমূল করি তাহলে আরও ইজি হবে তোমাদের জন্য, ভাঙলে আরও কষ্ট হচ্ছে। আরও দেখো তোমরা এখানে ফোরেই লেখো, ফোরের বর্গমূল কত? অবশ্যই দুই। এক্স স্কোয়ারের বর্গমূল কি? এক্স। ওয়াই স্কোয়ারের বর্গমূল শুধু কি? ওয়াই। তাহলে পুরোটার উপর আমরা দিলাম স্কোয়ার। দেখো এখান থেকে যদি পূর্বের লাইনটা তুমি ঘুরে পাও তাহলে তোমার অবশ্যই সমীকরণ ঠিক আছে বা ক্যালকুলেশন ঠিক আছে। দেখো দুইয়ের উপর স্কোয়ার দিলে চার হয়, ঠিক আছে, চারের বর্গমূল দুই, এক্স স্কোয়ারের বর্গমূল শুধু এক্স, ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে শুধু ওয়াই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 49, আর এখানে আমাদের মান বসায় মান দেওয়া আছে দেখো টু এক্স ওয়াই, এর মান কত? 24। তাহলে আমরা টু এক্স ওয়াই এর মান বসায় দিব 24। তার উপরে আমার কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো মিশিয়ে দিতে পারি, আমরা এগুলো মিশিয়ে দিয়ে শুধুমাত্র সমীকরণটা রেখে দিতে পারি। তাহলে আমাদের এখানে যোগ করলে কত হবে? 49 যোগ 24 গুণন 24, গুণ করে নাও, 24 গুণন 24 তাহলে কত হবে? দেখো চার চারে ১৬, ৬ হাতে ১, দুগুণ ৮, ৮ আর একে ৯, এক ঘর কাটা, ৪ দুগুণ ৮, ২ দুগুণ ৪, তাহলে ৬, তারপরে যোগ করে ৮, ৮ ১৬, আর একে ১৭, ১৭, ৭ হাতে ১, ৫ তাহলে হলো ৫০০। আমরা এই অংশটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর অল স্কোয়ার ইকুয়াল, আমরা যোগ করি এখানে, আমরা যদি এটাকে যোগ করি তাহলে হবে ৬২৫। তাহলে ৬০০ যদি ২৫ হয় তাহলে আমরা এই স্কোয়ারটাকে ওই দিকে পার করে দিব, ডানে যদি পার করে দেই তাহলে আমার কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ৬২৫। তাহলে ৬২৫-এর যদি আমরা আবার বর্গমূল করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এটার বর্গমূল তোমরা অবশ্যই বাসায় করবা, ৬২৫-এর বর্গমূল আমি সরাসরি লিখতেছি, তাহলে ২৫ গুণন ২৫, ৬২৫, অর্থাৎ ৬২৫-এর বর্গমূল হচ্ছে ২৫। তাহলে সমীকরণ নাম্বার ২, আমি প্রথমেই একটা সমীকরণ লিখে রেখেছিলাম, এক এক নম্বর সমীকরণের সহযোগিতা নিয়ে আমি দুই নম্বর সমীকরণ তৈরি করলাম। তাহলে আমরা এখন এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা বাইর করব। তাহলে দেখো এক যোগ এক যোগ দুই করে পাই, অর্থাৎ এক যোগ দুই বলতে বোঝাচ্ছে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণকে যোগ করে পাই। তাহলে আমরা যদি যোগ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ৭, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ২৫, তাহলে আমরা যোগ করতেছি, যোগ করলে কি হবে, প্লাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার একের একে দুই, টু এক্স স্কোয়ার ইকুয়াল ২৫-এর সাথে ২৫ থেকে আমরা যদি ৭কে বিয়োগ করে দেই তাহলে কত হবে দেখো, ২৫ বিয়োগ ৭, তাহলে কত হচ্ছে, ৭ হচ্ছে ৫কে ১৫ ধরব, তাহলে ৭ থেকে ১৫ বিয়োগ করলে ৮, ৮ ৭ ১৫, অর্থাৎ এখানে ৮ পাচ্ছি হাতে ১, ১৮, তাহলে আমি কত পাচ্ছি, ১৮ পাচ্ছি, বিয়োগ করলে হচ্ছে ১৮। আমি এখানে এক্স স্কোয়ারটাকে রেখে টুটাকে ওইদিকে পার করে দিব, কারণ এদিকে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হবে, ১৮ বাই ২, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কাটাকাটি করব ৯ দুগুণা ১৮, ৯, তাহলে আমি এক্স স্কোয়ার ইকুয়াল কী পাইলাম, ৯। শুধু এক্স শুধু এক্স সমান সমান আমি কী পাবো, আবারও স্কোয়ারটাকে ওইদিকে পার করে দিব, দিলে আমি পাবো যে রুট ওভার এখানে প্লাস মাইনাস
দেওয়া যায়, কারণ বর্গমূলটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, প্লাস মাইনাস না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক এবং দুই নম্বর সমীকরণকে যোগ করে পাইলাম এক্স এর মান প্লাস মাইনাস থ্রি, এবং এক এবং দুই নম্বর সমীকরণকে ঠিক একই রকম কাজ করতে হবে, বিয়োগ করতে হবে। ওখানে আমরা যোগ করেছি, এখানে একটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এখানে প্লাস হলো মাইনাস, মাইনাস হলো প্লাস, মাইনাস হলো প্লাস। যোগ বিয়োগ করে দেখো, আমি এখান থেকে ওয়াই এর মান পাইলাম কত, ফোর। তাহলে আমার বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে আমি অ্যান্সারটা লিখতেছি, দেখো অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে নির্ণয় বর্গমূল মূল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে, আমরা একবারে শেষ প্রান্তে নির্ণয় বর্গমূল। তাহলে আমরা পাইলাম এক্স এর মান প্লাস মাইনাস থ্রি, আর ওয়াই মান হচ্ছে প্লাস মাইনাস ফোর, আই হচ্ছে যেহেতু আমাদের এটা কাল্পনিক সংখ্যা ছিল, তাহলে আমরা এটা প্লাস মাইনাস কমন নিয়ে আমরা পেলাম থ্রি প্লাস ফোর আই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের জন্য করেছি, তোমরা বুঝেছো। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের জন্য আগাম নয় নম্বর লেকচার দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আমার গুরুত্বপূর্ণ লেকচার আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।